শুক্রবারের পরও শনিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বিক্ষোভ অব্যাহত। এদিন তিন নম্বর ওয়ার্ডের প্রার্থী চাইনা কুমারীকে পরিবর্তনের ডাক দিয়ে স্টেশন চত্বরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। আজকে আমাদের বিক্ষোভ হচ্ছে যে আমাদের তিন নম্বর ওয়ার্ডের যিনি টিকিট পেয়েছেন চাইনা কুমারী, উনি হচ্ছেন একমাত্র বিজেপির দালাল। 2021-এ আপনারা গোটা বর্ধমানবাসী জানেন যে তিন নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর মাঠে আমাদের মাননীয় বিধায়ক খোকনদার ওপর আক্রমণ হয়েছিল। সেই আক্রমণ আর কেউ নয়, এই চাইনা কুমারীর বাড়ির লোকেরাই কিন্তু খোকনদাসকে আক্রমণ করেছিল। তাই আজকে উনি টিকিট পাওয়াতে আজকে তিন নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ, কাতারে কাতারে লোক আজকে এই বিক্ষোভ জানাতে এসেছে যে চাইনা কুমারীর টিকিট যিনি প্রার্থী হিসাবে গণনাকৃত হয়েছেন, তো ওনার অবিলম্বে ওনার নামটা প্রত্যাহার করতে হবে। এবং আমাদের যে তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট, যেটা আমাদের সিলেক্টেড কুমারী অনিতা প্রসাদ, তা ওনার নামটা যাতে সিলেক্ট করা হয়, আমরা রাজ্য নেতৃত্বের কাছে আমরা অনুরোধ করব যে যদি এই চাইনা কুমারীর নামটা প্রত্যাহার না করা হয়, তাহলে আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলন যেতে বাধ্য হব। অপরদিকে প্রার্থী চাইনা কুমারীর সমর্থনে দলীয় কর্মীরা প্রচার করেন। কোনোরকমে কোনো বিক্ষোভ নয়, এইখানটায় আমরা প্রার্থীকে নিয়ে বেরিয়েছিলাম দিয়ালচুন করতে, একটু প্রচার করতে। তার সত্ত্বেও এরা বহিরাগত, এরা তিন নম্বর ওয়ার্ডে কেউই বাসিন্দা নয়, এরা পাঁচ নম্বর ওয়ার্ডে যিনি যার বউ কাউন্সিলর, মানে যার বউ টিকিট পেয়েছে শেফালী বেগম, তার স্বামী হচ্ছে এক নম্বর তোলাবাজ, স্যার তার নেতৃত্বে আজকে এই বুদবুদ থেকে গলসি থেকে টোটোওয়ালা আর লেবারদেরকে নিয়ে আজকে এখানে বিক্ষোভ করা হচ্ছে। আমাদের আমরা প্রচার করতে চাইছি আমাদের ক্যান্ডিডেটের উপরে আজকে এরা হামলা করার প্রয়াস করলো, আমরা চাই যেন এই বহিরাগত শাস্তি হোক। এদিন প্রার্থী চাইনা কুমারী প্রচারে উপস্থিত ছিলেন। পাশাপাশি 26 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী নাজমুন আরা বেগমের সমর্থনে একটি সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রার্থী ছাড়াও জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। বর্ধমান পৌরসভা নির্বাচন, সেই নির্বাচনে 26 নম্বরে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী হয়েছেন নাজমুন আরা বেগম, তারই সমর্থনে আমরা 26 নম্বর ওয়ার্ডে গোদা খন্দকার পার্টি অফিসে এলাকার মানুষের আবেদনে প্রার্থী হিসেবে পরিচিত হব এবং একটি আমরা আলোচনা সভা করব। এবং প্রার্থীও বললেন যে আমি প্রত্যেকের ধন্যবাদ জ্ঞাপন করব, সেই নিয়ে আজকে এই সভার আয়োজন হয়েছে। এবং এই আজকের সভায় প্রচুর মহিলা কর্মী, সাধারণ মহিলা, বাড়ির পুরুষ, মানে একবারে মানুষের ঢল নেমে গেছে। এই কোভিড-19 বিধি আছে, আমি বারণ করেছিলাম যে আপনাদের আসতে হবে, আমরা আপনাদের বাড়ি বাড়ি পৌঁছে যাবো, প্রার্থী কিনে পৌঁছে যাবো, কিন্তু আমার সে বাধা, তাদের ভালোবাসার আমার যে বাধা, তাদের ভালোবাসার আবেগ দিয়ে, ভালোবাসার ইয়ে দিয়ে আমার আজ বাঁধন ভেঙে দিয়েছে। উচ্ছ্বাস আছে মানুষের আজ প্রায় হাজার তিনেকের অধিক, এবং অন্যান্য জায়গায় আমি আজ খবরও দিইনি যে এরকম একটা সভা হতে চলেছে। তার সাথে মানুষকে আমি ধরে রাখতে পারিনি, প্রচুর 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 সংখ্যক মহিলা এবং পুরুষ আমরা লক্ষ্য করেছেন আজকে এখানে এসছেন প্রার্থীর সঙ্গে দেখা করতে। তাদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটেছে এই ওয়ার্ডে, যেভাবে আগামী দিনের উন্নয়নটা হবে আশা রেখেছে, আমাদের কাজকর্মের ভিত্তিতে আমাদের প্রতি মানুষ বিশ্বাস রেখেছে যে এরা পারবে, যে প্রার্থী হয়েছেন উনি পারবেন, আমাদের তাদের যে আশা, তাদের যে মানে বাসনা সেগুলো পূরণ হবে, এই সংকল্প তাদের মধ্যে ছিল এবং নাজিমাকে তারা প্রার্থী হিসেবে চেয়েছিল এবং তারা সেটা পেয়েছে, তার জন্য তারা খুব খুশি। এবং প্রত্যেকে আমাদের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন, সশস্ত্র সরকারকেও শতকোটি প্রণাম জানিয়েছেন, আমরা আন্তরিকভাবে তার কাছে কৃতজ্ঞ। তিনি এই গুরু দায়িত্ব আমাদের উপর দিয়েছেন মানুষের পাশে পাশে মানুষের পরিষেবা দেওয়ার জন্য, আমরা ওনার সম্মান রাখবো। এই ওয়ার্ডে বিপুল ভোটে জয়লাভ করে আমাদের লক্ষ্য আছে বর্ধমান পৌরসভা 35টি ওয়ার্ডের মধ্যে সর্বাধিক এই ওয়ার্ড থেকে ভোটে জিতিয়ে
এই ওয়ার্ডের প্রার্থী আমরা ওনার হাতে জয়ী প্রার্থী ওনার হাতে তুলে দেবো। আজকে কি ছিল আজকে প্রার্থী পরিচিতির জন্য এখানকার তৃণমূল কর্মী সমর্থক যারা আছেন তাদের সঙ্গে প্রার্থী পরিচিতির একটা ছোট্ট সভা ছিল। প্রথম দিন কেমন লাগলো? দারুণ ভালো লাগলো, এত মানুষের আনন্দ উচ্ছ্বাস এবং সমস্ত তৃণমূল কর্মী সমর্থকরা যে এইভাবে ঝাঁপিয়ে পড়েছেন আমাদের কাছে আসার জন্য, বিশেষ করে আমার সঙ্গে পরিচয় করার জন্য, তার জন্য আমার খুবই ভালো লেগেছে। সবাইকে আমি অভিনন্দন জানাই, একসঙ্গে সবাই মিলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজটা করব, তাই জন্য আমরা খুশি করে নিচ্ছি। এলাকার মানুষ কি বলছে? এলাকার মানুষ খুবই খুশি, তারা চাইছেন যে আমরা আমাদের মনোনীত প্রার্থীকে পেয়েছি, আমরা বিপুল ভোটে জয়লাভ করবো, সেইভাবে তারা তাদের কর্মসূচি তৈরি করছে এবং সেইভাবে আমরা ভোটার সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো। বর্ধমান থেকে পম মহন্ত ও টিঙ্কু সাহের রিপোর্ট, আনন্দ বার্তা।